নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 মার্চ 2024 শনি উদিত হচ্ছে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2024 যে শনি অস্তমিত হয়ে গেছিল, এই 18 অর্থাৎ আজ থেকে শনি কিন্তু উদয় হচ্ছে। এই উদয় হওয়ার ফলে শনি এই 6টি রাশির হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। শনির আশীর্বাদে এই 6টি রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলীতে শনি স্থিতি কেমন রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি স্থিতি যদি শুভ থাকে, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এই আগামী দিন এই শনি উদয় হওয়ার ফলে এই 6 রাশি হতে চলেছে কোটিপতি। দেখুন, আপনার জন্মছকে শনি খারাপ রয়েছে, আপনি এক কাজ করুন, যাদের ক্ষেত্রে খারাপ রয়েছে, আপনারা প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে আপনারা সরিষার তেলের প্রদীপ অবশ্যই দিবেন এবং সেখানে বসে ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। যাদের শনি সম্বন্ধীয় সমস্যা রয়েছে, এটা আপনারা কোন দেখবেন, তাতে কি হবে যে শনির যে নেগেটিভ এফেক্ট সেটা আপনাদের কাটবে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওগুলো শুনছেন যে কৌশিকদা আমার তো হচ্ছে না, দেখুন আমি এখানে প্রত্যেকটি রাশির কথা আমি বলি। কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, যাদের ক্ষেত্রে শনি রাজযোগকারী গ্রহ হয়, যেসব লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী হয় তাহলে দেখবেন তাকে কিন্তু শনি কিন্তু মালামাল করে। আর শনি একটা কথা আছে, শনি যদি ধরবে হাল আর এই 6 রাশি হবে মালামাল। এবং এর সাথে সাথে দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের শনি কেমন রয়েছে। শনি যদি আপনাদের খারাপ থাকে, যদি আপনাদের বাড়ির পশ্চিম দিকটা যদি ড্যামেজ হয়, আপনার বাড়ির পশ্চিম দিকটা যদি ড্যামেজ হয়, জানবেন আপনার জন্মকুণ্ডলীতে শনির স্থিতি কিন্তু খারাপ রয়েছে। তাই শনির জায়গাটাকে পাওয়া করতে হবে এবং পাশাপাশি আপনারা বিশেষ করে আপনারা হনুমানজির উপাসনা করুন। হনুমান 40 আপনারা পাঠ করুন, প্রতি মঙ্গলবার শনিবার আপনারা হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যান এবং এর পাশাপাশি আপনারা রাস্তার যে স্ট্রিট ডগ রয়েছে না, আমি বাড়ির কুকুরের কথা বলছি না, বাড়ির পোষা কুকুরের কথা, রাস্তার যে স্ট্রিট ডগগুলো রয়েছে তাদেরকে কিছু খেতে দিন, তাতে কিন্তু শনি ভালো হবে, আমি খুব দায়িত্বের সাথে বলছি। আর শনি যদি আপনার ভালো হয় কি না, আপনার জীবনে যে কোনো বাধা দূর হবে। এই শনি কিন্তু আমাদের বাধা বিপত্তির মুখ্য কারক গ্রহ। শনি কিন্তু কুলিকে শনি কিন্তু আপনাদেরকে এক কথায় কোটিপতি কিন্তু করবে। তো শনি আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে আগে দেখে নিন, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির এই শনি উদিত হওয়ার ফলে শনি বিশেষভাবে ক্ষমতাশালী হচ্ছে, আপনাদের চাকরির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। যারা নতুন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি প্রাপ্তি এবং ভাগ্য, যেহেতু আপনাদের ভাগ্যাধিপতি এবং কেন্দ্রটি কোনো রাজ্য সৃষ্টি করেছে, আপনাদের ভাগ্যের সম্পূর্ণরূপে আপনারা সাপোর্ট পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট। দ্বিতীয় যে রাশির কথা বলে সিংহ রাশি। সিংহ রাশি সপ্তমভাবে এই শনি আপনাদের থাকছে, আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে খুব ভালো ফল দিবে। ব্যবসা যারা করছেন বিজনেস ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনাদের পাবেন, আপনাদের জীবনসাথীর উন্নতি আপনাদের হবে এবং শুভ বিবাহের জায়গাগুলো কিন্তু আপনাদের, যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের কনফার্ম হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির দ্বিতীয়ভাবে ধনভাবে শনি উদিত হচ্ছে, আপনাদের
ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। মকর রাশির আপনাদের বিশেষ করে যেহেতু ধনভাবে ধনাধিপতি অবস্থান করছে এবং শনির সাথে সাথে শেষ পজিশন, আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ দিবে এবং পারিবারিক দিকটা আপনাদের শুভ এবং দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো পেন্ডিং কাজগুলো আপনাদের রয়েছে সেই কাজগুলো আপনাদের কিন্তু সম্পন্ন হবে এবং কর্মযোগের একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির পঞ্চমভাবে অবস্থান করছে কেন্দ্র অতিক্রম রাজ্য, আপনাদের এই সময় আকস্মিক প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। লটারি, ফাটকা, শেয়ার বাজার, স্টক মার্কেট এই সকল থেকে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। ভাগ্যক্ষেত্রে আপনাদের ভালো, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, শনি আপনাদেরকে করবে মালামাল। এরপর যে রাশি সে রাশির নাম মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির ইনকাম বাড়বে কারণ আপনাদের কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ডাবলিং ইনকাম হবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো শুভ হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকেও লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে ভাগ্যের যে বিড়ম্বনা হচ্ছিল, ভাগ্যের যে সাপোর্ট পাচ্ছিল না, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা আপনারা কাজ পাবেন এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের হতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনি মিথুন রাশির মানুষ আপনাদের বিজনেস ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ এবং আপনাদের শুভ বিবাহ এবং সন্তানের প্রাপ্তির জায়গায় কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে। একদম শেষ রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো, যাতে কেস মামলা মকদ্দমা চলছিল বা আপনার কোনো বড় ধরনের ঋণ ছিল সেই ঋণগুলো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে রিকভারি আপনাদের হবে, মামলা মকদ্দমা থেকে কিছুটা হলো আপনারা মুক্তি পাবেন। যাতে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, এই জায়গাগুলোতে আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ শনিদেবের আশীর্বাদে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই ছয় রাশি হারানো সাম্রাজ্যে ফিরে পাবে, ফিরে তাকাতে হবে না। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি ভালো থাকে, আমি আবারও বলি, যারা শনি মন্দির যাচ্ছে তারা শনি মন্দির যাবেন না, যেখানে শনি চোখ রয়েছে যে মূর্তিতে সেখানে যাবেন, যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে অবশ্যই যান, কোনো অসুবিধা নেই। এবং এর পাশাপাশি আরেকটি যে আপনাদের কথা, শনিকে ভালো করতে গেলে অবশ্যই হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে শনি কিন্তু আপনাদের বিশেষভাবে বেনিফিট আপনাদেরকে কিন্তু দিবে। তো যাই হোক, যারা আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা কবজ নিতে চাইছেন, আপনারা বাস্তু প্রতিকার করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। কারণ আমি একটা কথা বলি, বাস্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে। আপনার বাস্তুর যদি সমস্যা থাকে তাহলে কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার অবশ্যই রয়েছে। যাই হোক, একটি কথা আপনাদের কাছে, একটি অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন। নমস্কার।